মধ্যপ্রাচ্যে সবথেকে বেশি যুদ্ধ হওয়ায় সেখানকার দেশগুলো সামরিক বাহিনীকে শক্তিশালী করে থাকে। এর মধ্যে তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং আলজেরিয়া, এই দেশগুলোর সামরিক শক্তি ওই অঞ্চলের সবথেকে বেশি। এই অঞ্চলের সবথেকে শক্তিধর এই মুসলিম দেশগুলো একত্রে কতটা শক্তিশালী সেটাই তুলে ধরব আমাদের আজকের ভিডিওটিতে। পশ্চিমা শক্তি বাইরে এই মুসলিম দেশগুলো মিলে মধ্যপ্রাচ্যে কতটা শক্তিশালী হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এই ছয়টি দেশের মধ্যে ইরান, তুরস্ক, সৌদি আরব এবং মিশর, এই চারটি দেশেই মধ্যপ্রাচ্যের সবথেকে উত্তেজনাপূর্ণ অঞ্চলে। পাকিস্তান এবং আলজেরিয়া সরাসরি যুদ্ধের থেকে পরোক্ষ ভূমিকা বেশি রাখে। বাণিজ্যিক এবং অর্থনৈতিক দিক থেকেও এই দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ। পারস্য সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো এই দেশগুলোর নিয়ন্ত্রণে। এই জলপথগুলোর মাধ্যমেই গোটা পৃথিবীকে অচল করে দেওয়া সম্ভব। যাই হোক, দেশগুলোর সামরিক শক্তি দেখে নেই। বিশ্বের সবথেকে শক্তিধর 20টি দেশের মধ্যে 5টি এই দেশগুলো। এর মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের সবথেকে শক্তিধর 10টি দেশের একটি। দেশগুলোর মোট সামরিক বাজেট $100 বিলিয়ন মার্কিন ডলারের উপরেই। যদিও অস্ত্র কেনা এবং উৎপাদনের পিছনে দেশগুলো আরো অনেক বেশি ব্যয় করে। এই দেশগুলোর কাছে মোট নিয়মিত সৈন্য আছে 26 লাখের উপরে, আর রিজার্ভ এবং প্যারামিলিটারি মিলে সৈন্য সংখ্যা দাঁড়ায় 1 কোটির কাছাকাছি। এর মধ্যে সবথেকে বেশি সৈন্য আছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা 6 লাখ, যা মুসলিম বিশ্বের সবথেকে বড় বাহিনী। ইরান এবং তুরস্কের কাছে সৈন্য আছে 5.5 লাখ এবং 3.5 লাখ। সৌদি আরবের কাছে সৈন্য আছে 4.5 লাখ। মিশরের কাছে আছে 4.5 লাখ, আর আলজেরিয়ার কাছে আছে 1 লাখ। এবারে আসি অস্ত্রশস্ত্রের দিকে। প্রথমে আসি ট্যাঙ্ক বহরের দিকে। এই দেশগুলোর কাছে মোট ট্যাঙ্ক আছে 16,000-এর উপরেই, যা রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যার থেকেও 1 গুণ বেশি, আর আমেরিকা এবং চীনের থেকেও 4 থেকে 5 গুণ বেশি। সোভিয়েত ইউনিয়ন কিংবা ন্যাটো, দুই স্ট্যান্ডার্ডের এই ট্যাঙ্ক আছে দেশগুলোর কাছে। এর মধ্যে মিশর এবং সৌদি আরব আমেরিকার সবথেকে আধুনিক ট্যাঙ্ক আব্রামস ব্যবহার করে। মিশরের কাছে আব্রামস ট্যাঙ্ক আছে 1360, আর সৌদি আরবের কাছে আছে 422। এদিকে তুরস্ক ব্যবহার করে বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ট্যাঙ্ক জার্মানি তৈরি লিওপার্ড 2। তুরস্ক এই ট্যাঙ্কগুলোকে আরও উন্নত করে নিয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারা ট্যাঙ্ক এবং সোভিয়েত আমলের ট্যাঙ্ক ব্যবহার করে। পাকিস্তান ব্যবহার করে চীনের সাথে যৌথভাবে তৈরি আলখালি ট্যাঙ্ক, আর আলজেরিয়া রাশিয়া তৈরি অত্যাধুনিক ট্যাঙ্ক ব্যবহার করে। মিশর, সৌদি আরব, তুরস্ক এবং আলজেরিয়া বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক ট্যাঙ্কগুলো ব্যবহার করে। দেশগুলোর কাছে ট্যাঙ্কের পাশাপাশি যুদ্ধে মাঠের জন্য গুরুত্বপূর্ণ আর্মার্ড ভেহিকল আছে 55 থেকে 60 হাজার, আর্টিলারি আছে 9,000, আর রকেট আর্টিলারি আছে 4,000-এর উপরে। এবারে আসি দেশগুলোর আকাশ শক্তির দিকে। দেশগুলোর কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে 5,500-এর কাছাকাছি। এই দেশগুলোর মধ্যে সবথেকে সমৃদ্ধ হচ্ছে মিশরের বিমান বাহিনী। মিশরের কাছে ফ্রান্সের তৈরি রাফাল, আমেরিকার তৈরি F-16 এবং রাশিয়ার তৈরি MiG-29 আছে। তবে শক্তি বিবেচনায় সৌদি আরব আরও এগিয়ে। সৌদি আরবের কাছে আমেরিকার তৈরি শক্তিশালী F-15 যুদ্ধ বিমান আছে। এছাড়াও ব্রিটেনের কাছে কেনা অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন আছে। তুরস্ক এবং পাকিস্তানের প্রধান অবলম্বন আমেরিকার F-16 যুদ্ধ বিমান।
এছাড়াও একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের কাছে পারমাণবিক হামলার জন্য ফ্রান্সের তৈরি মিরাজ রয়েছে। ইরানের প্রধান ফাইটার আমেরিকার F-14, সাথে আছে রাশিয়ার তৈরি MiG-29। এছাড়াও ইরান নিজেরাই বিমান তৈরি করছে। এদিকে আলজেরিয়ার বহর সম্পূর্ণ রাশিয়ার বিমানে সাজানো। দেশটির কাছে সুখুই SU-30 এবং MiG-29 যুদ্ধবিমান আছে। এছাড়াও কিংবদন্তি MiG-25 যুদ্ধবিমানও ব্যবহার করে দেশটি। সব মিলিয়ে এই দেশগুলোর কাছে বর্তমান বিশ্বে প্রায় সব ধরনের আধুনিক যুদ্ধবিমান রয়েছে। এবার আসি দেশগুলোর কাছে কি কি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন আছে। এই দেশগুলোর কারো কাছেই ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ নেই। তবে ইরান তাদের জামরান ক্লাস যুদ্ধজাহাজগুলোকে ডেস্ট্রয়ার বলে দাবি করে। এই দেশগুলোর মধ্যে কেবলমাত্র মিশরের কাছেই হেলিকপ্টার ক্যারিয়ার আছে। তুরস্ক এ ধরনের একটি জাহাজ তৈরি করেছে। ফ্রিগেট এবং করভেটের মতো যুদ্ধজাহাজগুলো পর্যাপ্ত সংখ্যক আছে দেশগুলোর কাছে। সৌদি আরব বাদে তালিকার বাকি সবগুলো দেশের কাছেই সাবমেরিন আছে। এই দেশগুলোর নৌশক্তি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথগুলো এই অঞ্চলে রয়েছে। সৌদি আরব এবং ইরানের মাঝে রয়েছে পারস্য সাগর, সেখানকার তেলের উপর পুরো বিশ্ব নির্ভরশীল। পারস্য সাগর কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলেই গোটা পৃথিবীর অর্থনীতি এবং উৎপাদন শিল্পে ধস নামবে। একই কথা প্রযোজ্য মিশরে থাকা সুয়েজ খালের ক্ষেত্রেও। সম্প্রতি এভারগ্রিন নামক জাহাজটি সুয়েজ খালে আটকা পড়ায় বিষয়টি সাধারণ মানুষের জন্য বোঝা সহজ হয়েছে। এদিকে তুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালীর উপরে রাশিয়া, ইউক্রেন সহ পূর্ব ইউরোপকে নির্ভর করতে হয়। সব মিলিয়ে সামরিক শক্তির পাশাপাশি ভৌগোলিক কৌশলগতভাবেও এই দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ, অন্তত ইউরোপের পরাশক্তির দেশগুলোর থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যে কোনো না কোনো দেশে যুদ্ধ লেগেই আছে, আর এসব যুদ্ধে সবসময়ই আক্রমণকারী পক্ষ হিসেবে থাকে পশ্চিমারা। অথচ সবথেকে শক্তিধর মুসলিম দেশগুলো সব এই অঞ্চলেই। ন্যাটো জোটের মতো এই দেশগুলো যদি সামরিক জোট থাকতো, তাহলে বিশ্ব রাজনীতি কেমন হতো বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মুসলিম দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।